তাই বলছে গোর্খাচার্য একটা ভাব নিয়ে বলছেন, নন্দ বাবার একটা ভাব নিয়ে বলছেন। শ্রীমদ ভাগবত শাস্ত্রে এই করভাজন যোগীন্দ্র যখন এই প্রশ্নটা করেছিলেন যে আত্মার সর্ববিধ কল্যাণ কি, তার আগে জানতে হবে আমিটা কে, কে আমি, কে এই দেহটা, আমি না এর বাইরে কেউ আমি আছে, বলে আছে। আরে বাবু কৃষ্ণ ভজ্জিস না কেন, গৌর ভজ্জিস না কেন, ধর এসব বুড়ো বুড়িরা করে। তুমি জেনে গেছো তোমার বার্ধক্য বয়সটা আসবে, গোবিন্দদাস সতর্ক করলেন, কমল জলদল জীবন টলমল, কমল জলদল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখি যেন আত্ম নিবেদন, পূজন সখি যেন আত্ম নিবেদন, গোবিন্দ দাস অভিলাষ রে ভজহু রে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দুরে। কি বলল, পদ্মপাতায় জল যেমন টলমল টলমল করে তোমার জীবনটা টলছে, ওরকম কখন খসে যাবে তুমি জানো না। সকালের বাসি কাজ সকালে সারো সন্ধ্যায় হয় না, তাহলে তুমি মূর্খ। সকালের ভিক্ষা সকালে সারো, সন্ধ্যার পর ভিক্ষার চুলি নিয়ে বেরোলে কেউ ভিক্ষা দেবে না, প্রমাণ রাজা যযাতি পাইনি, সব চলে যাবে সব চলে যাবে সব। যাদের প্রতিপালন করছো তুমি তাদের ঘৃণার করুণার পাত্র হয়ে তুমি একদিন পড়ে থাকবে গৃহে। সকালের কাজ সকালে সারো, আরে চরম দুর্ভোগ আছে। কৃষ্ণ ভোজে কি হবে, আচ্ছা বাবা বুঝতে হবে না তোকে, দু মাস ছ মাস পর কি রে তোকে দেখতে পাচ্ছি না, এই লোকটাকে গেল কোথায়, বলে সে তো নার্সিংহোমে ভর্তি হয়েছে। কেন, বলো কি সব অপারেশন হয়েছে, যাই একটু দেখে যাই, রোজই তো দেখা হয়, কদিন ধরে দেখতে পাচ্ছি না, গিয়ে নার্সিংহোমে গিয়ে বলছি। কি ব্যাপার রে, আর বলিস না, সেই ঘাটা হয়েছিল না গায়েতে, সেটা তো অনেকদিন চিকিৎসা করেছি, ওষুধ খেয়েছি, কাড়ি কাড়ি সারেনি কো, ডাক্তার বললাম এই ভালো ডাক্তারের কাছে আসতে, বললো আগে রক্ত টক্ত সব পরীক্ষা করুন, এই 5-7 হাজার টাকা দিয়ে পরীক্ষা করে রিপোর্ট দেখাতে এই ডাক্তার চমকে উঠেছে, হাই এই ঘাটা স্বাভাবিক ঘা নয়, অস্বাভাবিক জিনিস, বলে ভেতর অবধি চলে গেছে, তার মানে বলে ক্যান্সার, তবে শুরুতে ধরা পড়েছে। ইমিডিয়েট ওকে বাদ না দিলেও প্রতিদিন ইঞ্চিখানি করে বেড়ে যায় ভেতরে, ইমিডিয়েট অপারেশন করুন, নাহলে পরে কিন্তু এই ঘা ভেতর বাইরে ছড়িয়ে গিয়ে আপনার বাকিটা ফিল ইন দা গ্যাপ পূরণ করে নিতে হবে নিজেকে। কি বললো ডাক্তার, কি হবে, কত টাকা খরচা হলো, 2 লাখ, দেনা করে সুদ করে সম্পত্তি ঘুচিয়ে টাকা নিয়ে তড়ি ঘড়ি অপারেশন করলাম। এইবার সেই ব্যক্তি গিয়ে তাকে পেয়েছে, ভাগে জিজ্ঞেস করছে, টাকা দিলি আবার দেহের একতাল মাংসও দিলি, হ্যাঁ কেন, নাহলে হরিবোল হয়ে যেতাম, হরিবোল মানে আরে মরে যেতাম, মরে যাব মানে আরে জীবন থাকতো না, আরে জীবন মানে প্রাণ থাকতো না রে, প্রাণ মানে আত্মা থাকতো না, আমি মরে যেতাম, আত্মাটা বেরিয়ে যেত রাধে রাধে। কি প্রমাণ করলি তুই তাহলে, তাহলে দেহটাকে বাঁচাবার জন্য অপারেশন করেছিস না আত্মাটাকে রক্ষা করার জন্য, রাধে রাধে। খাঁচার জন্য পাখি না পাখির জন্য খাঁচা, পাখি আছে বলে খাঁচা, আত্মা পাখি ভেতরে আছে বলেই দেহ খাঁচার প্রয়োজন।
ওটা বেরিয়ে গেলে তো দু টাকা কেন, দু পয়সা দিয়ে তোর শরীরকে কেউ একটা মলম লাগিয়ে লাগাবে না গো, কেউ লাগাবে না। ওটা আছে বলি ওটাকে রক্ষা করার জন্য এত প্রচেষ্টা। কি প্রমাণিত হলো? শাস্ত্র প্রমাণ করে দিলেন যে আত্মার থেকে প্রিয় বস্তু জগতে আর কেউ হতে পারে না, রাধে রাধে। কিন্তু আত্মার আমরা কল্যাণের জন্য কিছু করি না, এইটাই জানতে চাইলেন নিমি মহারাজ। যোগীন্দ্র উত্তর দিলেন, অসৎ সঙ্গ ত্যাগ, এই তো বৈষ্ণব আচার। বাবু তুমি অসৎ, তোমার কাছে গেলাম না, বারণ করেছে শাস্ত্র, গুরুপদ অসৎ বাবু ত্যাগ করলাম আমি, কারণ আপনারা দুজন আমার দেহের বাইরের বস্তু, দেহের বাইরের বস্তুর সঙ্গে আমি ইচ্ছা মতো সম্বন্ধ স্থাপন করতেও পারি নাও পারি। আমি দেহটা নিয়ে যদি আপনার কাছে যাই তবে তো সম্বন্ধ হবে, সঙ্গটা হবে না তো হবে না। মিটে গেল শাস্ত্রের কথা লাগলাম, বলছে না, ও তো দেহের বাইরের বস্তু ছেড়ে দিচ্ছে, যে অসৎ বস্তুটা তোমার দেহের ভিতরে আছে ওটাকে তুমি কি করে বার করে বাড়ি যাবে, কারণ তুমি যেখানেই দেহ নিয়ে যাও তো তোমার পিছপিছ কেন, ভেতরে ভেতরেই যাবে আসবে। মহাপ্রভু বললেন দেহের ভিতরে, বলো ওই পৃথিবীর সব থেকে বড় অসৎ বস্তু বসে আছে তোমার দেহের ভিতরে, তার নাম কি? বলছে কামনা, মানে কাম, রাধে রাধে। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছে, যত দেহ সৃষ্টি করেছো পোকা থেকে আরম্ভ করে মানুষ অব্দি কোটি কোটি দেহ সৃষ্টি করেছো, খেয়ে দেয়ে কাজ নেই বসে বসে যা করেছো তুমি, বলো এত কিছু দেহধারী সৃষ্টি করেছে এর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কি, কোনটা? বলো মানুষ। কেন? বলো মানুষকে এমন তিনটে জিনিস দিয়েছি যা আমি কোনো কাউকে দিইনি। কি দিয়েছো? বলো জ্ঞান বুদ্ধি আর বিবেক, আর কাউকে দাওনি? বলো না কাউকে না। অর্জুন পাল্টা প্রশ্ন ছুড়ে দিল কৃষ্ণকে, তাহলে এত সুন্দর জ্ঞান বুদ্ধি বিবেক যদি দিয়েছ সেই মানুষ এই সুন্দর জ্ঞান বুদ্ধি বিবেক নিয়ে তোমার ভজনাটি করে না কেন, রাধে রাধে। ধরেছে কৃষ্ণকে চেপে, কৃষ্ণ বলছেন হে পার্থ, হে পার্থ, জরায়ু যেমন গর্ভকে ঢেকে রেখে দেয় জরায়ু, পানা যেমন পুকুরকে ঢেকে রেখে দেয়, ধুলো যেমন দর্পণকে ঢেকে রেখে দেয়, তেমনি কাম 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 কামনা, এই কাম জ্ঞান বুদ্ধি বিবেক মানুষের ঢেকে দিয়েছে তাই আমায় ভজে না। এ অর্জুন হে পার্থ, ওই কাম থেকেই সত্যানাশ জীবের। কাম যখন ঘন হয় তখন বস্তুর প্রতি আসক্তি লাগে, আসক্তি যখন ঘন হয় তখন মোহ উৎপন্ন হয়, এই মোহে যখন বাধা পড়ে তখন ক্রোধের উৎপত্তি হয়, মানুষ তখন ভুলে যায়, এমনি আগুন মৃত মানুষকে পোড়ায় আর ক্রোধের আগুন তাকেই পোড়াচ্ছে জীবিত অবস্থায়। এই ক্রোধ যখন ঘন বাধা হয় কামের, ক্রোধের ক্রোধ, ক্রোধের ক্রোধ যখন ঘন হয় তখন তার স্মৃতি নাশ হয়, স্মৃতি যখন নাশ হয় আরো ডিমোশন হচ্ছে, তার বুদ্ধি নাশ হয়, বুদ্ধি যখন নাই নাশ হয় তখন ডিপ্রেশন সুগার, কেন আমি পেলাম না, কেন ওটাও পাবে, কেন এই আমার কি যোগ্যতা নেই, এই চিন্তার ফলে মানুষের অকাল বার্ধক্য, যে যে ব্যাধিগুলো তার আসার আদৌ কথা নাই সে ইনভাইট করে ঢোকায় ভেতরে, ঢুকে পরমায়ুটাকে কমিয়ে নেয়, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে মরে যায় অর্জুন। হে পার্থ, এই মৃত্যু কখনো প্রমোশন হয় না, ডিমোশন, মৃত্যুর পর তার পশুযোনি প্রাপ্ত হয়, রাধে রাধে। অর্জুন আমি সুখের পায়রা বাজারে ছেড়ে রেখেছি, মানুষ সুখ পাবে, একটা পোকাও সুখ পাক আমি চাই, মানুষ দুঃখে থাকুক এটা আমি চাই না, আমার বড় কষ্ট হয়, তাই বলে ওই সুখের পায়না নশ্বর সুখ
মানে থাকবে না যেটা, সেই সুখের পিছনে ছুটতে গিয়ে আমি প্রকৃত সুখ তার ভিতরে বসে আছি, আমাকে উপেক্ষা করবে, আমি তো তাকে ছেড়ে কথা বলবো না। অর্জুন রাধে রাধে, আমিও তাকে এক হাত দেখে নেবো এক পাঞ্জা, তাহলে কি? নিমি মহারাজের সবাই, নিমি মহারাজ জানতেন কপিলা গাই যদি সামনে এসে দাঁড়ায়, কপিলা গায়ের মাঠ থেকে যে যখনই টানে দুধ বেরিয়ে যায়, ও দুধের অভাব নেই, দুধের ব্যাংক আপনার সামনে দাঁড়িয়েছে। আপনি তখন গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে পরিচিতদের জিজ্ঞেস করছেন, কপিলা গাই এসছে, কি করবো বোঝা রে বেটা, দুইয়ে নে, দুইয়ে নিয়ে আগে ভগবত সেবাই লাগা, তুই নাই দুস্থ একজন দুইয়ে নেবে, বুদ্ধিমান হলে দুইয়ে নে। নিমি মহারাজ জানতেন সাধু এসছে, দুইয়ে নাও, ওসব খেতে শুতে দেবো, এদের অভিমান থাকে না, সাধুর কখনো অভিমান থাকে না। এই নিমি মহারাজের সবাই যে নটি যোগীন্দ্র, নটি যোগীন্দ্রের মধ্যে একটি যোগীন্দ্রের নাম হচ্ছে করভাজন। করভাজন, এই করভাজন যোগীন্দ্রকে মারাত্মক একটি প্রশ্ন করলেন নিমি মহারাজ, আপনি বলুন সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগের চারটে ভগবানকে, ভগবান তার এক কথা হবে না, মূল ভগবান তো একজনই হবে। দ্বিতীয় প্রশ্ন, এই চারটে যুগের ভগবানে কি রূপে উপাস্য হবে জীবের কাছে, কি রূপে উপাসনা করবে জীব, সেটাও বলতে হবে। তৃতীয় প্রশ্ন, চারটে যুগের ভগবানের চারটি ভগবানের গায়ের বর্ণ রংটি কেমন হবে বলে দিতে হবে। চতুর্থ প্রশ্ন, কি প্রকার আকৃতিটা হবে, তাকে দেখলে বোঝা যাবে ভগবান, কোন বিধিতে পুজো হবে এবং কি নামে পূজিত হবে, কোন নাম দ্বারা তাকে পূজিত করা হবে। আমরা কলিতে বাস করছি, আমরা কলির ভগবান নিয়ে আলোচনা করব, সত্য ত্রেতা দ্বাপরের আলোচনার মধ্যে ঢুকবো না আমরা, কারণ সময় হবে না, আমাদের হতে পারে না সময়। দেখুন নিমি মহারাজ যে প্রশ্নটা করলেন, কি সুন্দর প্রশ্ন করলেন, আজকের কলিতে কত মূল্যবান। আজকালকার তো ভগবানের বীজ তোলা ফেলা হয়েছে না, চতুর্দিকে ভগবান বেরিয়ে গেছে, আমাদের অমুক হচ্ছে স্বয়ং ভগবান, হ্যাঁ বাবু, হ্যাঁ নিশ্চয়ই ভগবান, আমার কৃষ্ণ সাত দিন গোবর্ধন পর্বতটা বাম হাতের কেরে আঙুলের ডগায় দাঁড়িয়েছিল ধরে, তুই বাবু 700 গ্রাম বাটখারা নিয়ে তোর তোর ভগবানকে বল 7 ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমি ভগবান বলব, আমার ভগবান রাসলীলা করেছিলেন 300 কোটি ব্রজগোপী ছিল রাসলীলায় ফিগার, 300 কোটি, দুটো করে ব্রজগোপীর মাঝখানে একটি করে কৃষ্ণ ছিল, তাহলে কৃষ্ণের সংখ্যা কত, 150 কোটি, একটা কৃষ্ণ থেকে 150 কোটি কৃষ্ণ হয়েছিল, টোটাল 450 কোটি ফিগার ছিল। তোদের যাকে ভগবান বলছিস বাবু 150 কোটি হতে হবে না, একটা থেকে 2 হতে বল, তাহলেই মেনে নেবো ভগবান, রাধে রাধে। ভগবানের সিমটম থাকবে, আ যেন লম্বিত ভুজো, নিজের হাতে 4 হাত হবে, হাঁটুর নিচ অব্দি হাত থাকবে, কি বর্ণ হবে, কেমন তার আকৃতি হবে, কোন নামে পুজো হবে, সব বলে দিচ্ছে ভগবান। এরপরে যদি আমরা বিভ্রান্ত, আমরা তো এমনি বিভ্রান্ত, অভ্রান্ত নয় তো, আমাদের বিভ্রান্ত মাতাকে আরো বিভ্রান্ত করে দেয় কিছু কিছু মানুষ, খুব সুবিধা আছে। এই কটা প্রশ্নের উত্তরে করভাজন উত্তর দিচ্ছে, শুনুন, কৃষ্ণবর্ণং তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ পার্শ্ব অস্ত্রোদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধাসয় শ্রীমদ ভাগবতম করভাজন উবাচয় 11:05। করভাজন উত্তরে বলছে কলির ভগবানটা কি হবে, দেখুন যে কলির যিনি ভগবান হবেন তিনি হবেন কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণ মানে কি,
কালো বর্ণ। কিন্তু ভগবান তো আমাদের কলির ভগবান, যদি গৌরী হয় তাহলে তার বর্ণ তো গৌরীর বর্ণ তো কালো নয়, মীমাংসা করতে হবে। আসুন কৃষ্ণ বর্ণটাকে ভাঙা হোক। কৃষ্ণ বর্ণের দুটি অর্থ হয়, অর্থাৎ কৃষ্ণ যার বর্ণটি গায়ের কালো তিনি কৃষ্ণ বর্ণ হন, এটা একটা অর্থ। আবার যার বর্ণ দুটি অর্থাৎ অক্ষর দুটি মধুময়, সদাই মধু ঝরে পড়ে, ক্রি এবং স্ন, এটাও কৃষ্ণ বর্ণ বলা হয়। এখন সন্দেহ জাগে, যে রংটা যে কালারটা আমরা ব্যবহারই করি না, যে রংটা আমরা কোনো মাঙ্গলিক কাজে কালো, না 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 না, বেড কভারটাও কালো নেওয়া যাবে না, কালো ব্যবহার করতে নেই। ভগবানকে ভক্ত জিজ্ঞেস করছে কৃষ্ণকে, যে রংটা সবাই ছুড়ে ফেলে দেয় গ্রহণ করে না, সেই রংটা নিয়ে তুমি এলে, আর রং খুঁজে পেলে না, পৃথিবীতে আর রং ছিল না, এত সুন্দর সুন্দর রং থাকতে, সমস্ত বর্ণই তো তোমার বর্ণ, তুমি তো যে কোনো ইচ্ছা মতো রং নিয়ে আসতে পারতেন, কালো বর্ণ নিয়ে এলে কেন? কৃষ্ণের হয়ে ব্রহ্মা ব্রহ্ম বৈবত্য পুরাণে উদাহরণ দিচ্ছেন, এই উত্তরটা দিচ্ছেন। ব্রহ্মা বলছেন, যাবত পাপস্তু মলিনং হৃদয়ং তব দেবহীন সস্থ সত্যবদ্ধি সৎসদ্গুরু তথা। শ্রী ব্রহ্মা উবাচ, মানেটা কি? বলছে যতদিন পর্যন্ত জীবের চিত্তে এক কণার কণাও পাপের কালো দাগ থাকবে, ততদিন পর্যন্ত তার শাস্ত্রের কথায় বিশ্বাস হবে না, খালি তর্ক করবে, আর সদ্গুরুর কথায় বিশ্বাস হবে না, ওই ময়লা ওইটুকু থাকার জন্য। তার সঙ্গে কালো বর্ণের কি তুলনা আছে কৃষ্ণের? বলা আছে, বোঝাচ্ছে এবার গোস্বামীরা, এখানে একটা সাদা পর্দা টাঙিয়ে তাতে যদি লাল নীল হলুদ সবুজ বেগনে যে কোনো রং দিয়ে প্রত্যেকটা রঙে দেখা যাবে, সাদা পর্দাটা নামিয়ে দিয়ে যদি একটা কালো পর্দা দিই, কালো পর্দায় যত রং দেবো কি হবে? কানায়া বীর গুলাপে না মারো না মারো পিচ্ছিকারি, কানা আবির এ কানা দোল খেলার দিন, ললিতা বুঝে তুজকো মেনে রাঙ্গা দুঙ্গা, কোন সে রং? পিলা দে দো, পিলা রং গুলে পিচকিরিতে দিচ্ছে কালো হয়ে যাচ্ছে, কত রং দিবি দে, কালোর সঙ্গে যে রঙে মিশুক না কেন সব অস্তিত্ব কালো হয়। কি প্রমাণিত হয়? অন্যান্য রঙের আকর্ষণ ক্ষমতা আছে কিন্তু কালো রঙের মতো নয়, কালো রঙের আকর্ষণ সত্তা এত 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 বেশি, অন্য রঙকে চুষে তার রঙটা প্রকাশ করতে দেয় না, নিজেরটাই দেখায়। যার জন্য বর্ষার ছাতার কাপড়টি কালো হয়, এখন তো আবার অনেক সিস্টেম বেরিয়েছে, অনেক অনেক কালার বেরিয়েছে, হয়তো দেখবো যে ছাতার কাপড়টাই হয়তো ছাতার মাথায় নেই, ওইটি স্টাইল হয়ে যাবে, যে যেটা করে সেটি স্টাইল, তো এমন হতে দিন। কৃষ্ণ বললেন, কলিতে মানব দেহ নিয়ে যে ব্যক্তি উচ্চস্বরে হরিনাম করে তার চিত্তে আমি কালো রূপ নিয়ে বসে তার যত ইহজন্ম পরজন্মের যা কিছু আছে পাপের কালো দাগ আমি ব্লটিং পেপারের মতো চুষে নি, রাধে রাধে। এটা একটা অর্থ গেল কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণের দ্বিতীয় অর্থ কি? কৃষ্ণবর্ণের দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ নাম করেন, যিনি হরি নাম শ্রবণ কীর্তন করেন, অর্থাৎ ভক্তকেও কালো বর্ণ বলা হয়েছে। কিন্তু কই, এখানে সবাই তো কালো নয়, বলছে হয়ে যাবে একদিন। কবে হবে? এই যে নাম করছি না আমরা হরিনাম, হরিনাম করতে করতে মরবো আমরা, নামের স্মৃতি নিয়ে আবার জন্মাব, আবার হরিনাম চলবে, আবার মরবো,
একদিকে জন্ম মৃত্যু, একদিকে নাম চলবে। নাম কখনো স্মৃতি থেকে হারিয়ে যায় না। আমাদের একদিন পাঠ করতে খুব অসুবিধা হয়, এগুলো পরপর তিন দিন পাঠ হলে ভেতরে যে ফাঁকগুণ আছে ফাঁকগুণকে ভরাট করে দেওয়া যায়। দুটো ইট গেঁথে দিয়ে চলে গেলাম, মাঝখানে মশলা দিলাম, নাই তো ফাঁক থেকে যায়। এই জন্ম মৃত্যু চলতে 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 কোনো না কোনো জন্মে গিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে গিয়ে আমাদের বর্ণগুণ হয়ে যাবে কৃষ্ণের মতো কালো, এবং দেখতে হয়ে যাবো প্রত্যেকে কৃষ্ণের মতন। প্রমাণ রাসলীলা রজগোপীরা, যদি কারোর বাড়িতে ভাগবত থাকে দেখবেন কৃষ্ণ হারা হয়ে গিয়ে ব্রজগোপীরা যখন কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ নাম উচ্চস্বরে করতে করতে আকুল নয়নে কাঁদছিলেন, পৃথিবীর সমস্ত সুখ একদিকে কৃষ্ণ একদিকে, কৃষ্ণ চাই আমাদের, ঠিক তখনই তাদের বর্ণগুণ হয়ে গেছিল কালো, এবং দেখতে হয়ে গেছিল কোটি কোটি ব্রজগোপীকে হুবহু কৃষ্ণের মতো। অর্থাৎ সেই ভোক্তা দেহটা মরে গিয়ে একটা চিন্ময় দেহ প্রাপ্তি হয়েছিল। চিন্ময় দেহ না হলে কখনো এই 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 দেহ দিয়ে, কামনা বাসনার দেহ দিয়ে সাক্ষাৎ কৃষ্ণের সেবার অধিকারী ব্রহ্মাণ্ডে কেউ হতে পারেনি, হতে পারবেও না। কৃষ্ণ তন্ময়াতা, তন্ময়াতা কেমন? কুমড়ে পোকা, কুমড়ে পোকা দেখিনি আমরা, মাটির ঘরে থাকে কুমড়ে পোকা, যখন একটা পোকাকে শিকার করে ধরে মুখে খাবে বলে সেই মাটির বাসার মধ্যে ঢুকিয়ে তাকে রেখে দিয়ে সে মুখটা ঢেকে দেয়, ঢাকনা দিয়ে দেয়, উড়ে চলে যায়। আর সেই ভেতরের পোকাটা, সেই কুমড়ে পোকাটার রূপটাকে চিন্তা করতে 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 ভেতর তন্ময়াতা লাভ হয়, ও আমাকে কে নেবে, হারি পাবলে কি বিচ্ছিরি দেখতে। এই করতে 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 কিছুদিন পর দেখা যায় ওই পাটাটার পাশ থেকে একটা ফুটো দেখা দিয়েছে, সেই ফুটো দিয়ে আর একটা কুমড়ে পোকা বেরিয়ে চলে গেল। বাসাটা ভেঙে দেখছি যে পোকাটাকে রেখে এসেছিল সেই পোকাটা মরে গেছে, সেই পোকাটা মরে তারই আত্মাটা ওই তন্ময়াতা লাভ করে কুমড়ে পোকা হয়ে বেরিয়ে চলে গেছে। কুমড়ে পোকা সৃষ্টি এইভাবে হয়, দুটো জিনিস প্রমাণিত হলো, এক আত্মা মরে না, ওই আত্মাটাই কুমড়ে পোকা হয়ে বেরিয়ে গেল, দুই তন্ময়াতাই তার বর্ণটি কালো হয়ে গেছে। সেই জন্যে বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিয়ে টিকা করালেন গৌড়ি প্রত্যেকটা জীবের কলি, যারা নাম করছে না তাদেরও হবে, কি করে হবে বলে আজ করছে না, কোনো না কোনো জন্মে তো কাজ করবেই সে। প্রমাণ নবদ্বীপ লীলায় গৌড়ি কৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে বসে আছেন, অদ্বৈত আচার্য প্রভু করে সবাইকে ডাকো, আজকে মুড খুব ভালো আছে, যে যা চাইবে দিয়ে দেবে, দিয়ে দেবো, প্রত্যেককে ডাকছে প্রত্যেককে ডাকছে, যে যা চাইছে দিচ্ছে, দিতে 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 দিয়ে সবাইকে দেওয়া হয়ে গেল। শ্রীবাসকে জিজ্ঞেস করছেন গৌড়ি, শ্রীবাস তাহলে সব কমপ্লিট? বললো না প্রভু, একজন বাকি আছে, ভয়ে ঢুকতে পারছে না সে। তোমার ভয়ে কেছে? বললো মুরারি বাইরে দাঁড়িয়ে আছে, ওকে আমি কৃপা করব না। কেন প্রভু, কি দোষ করেছে? তুমি যে সবাইকে কৃপা করতেছো, না না না, ও জ্ঞান মার্গে দিয়ে যারা কৃষ্ণ ভজন করে তাদের কাছে গিয়ে বলে জ্ঞানই শ্রেষ্ঠ, আর যারা ভক্তি দিয়ে কৃষ্ণ ভজন করে তাদের কাছে গিয়ে ভক্তি শ্রেষ্ঠ, দু গালে চুম খাই ও দু গেরে চান, ওকে কৃপা করবো না। মুরারি বাইরে থেকে বলছে প্রভু কোন জন্মে কি কৃপা হবে না? বলো তা হবে, তবে মোটামুটি ক জন্ম ওটা বলা যাবে না, তবু আনুমানিক। বলো দেখো ওইভাবে তো সংখ্যা বলা যায় না, তবে নাম করলে যে নাম করে তার কৃপা হয়, কিন্তু কত কোটি জন্মের পর এটা হয় যায় না। হরি বল, বাজ নাচছে ধেই ধেই করে মুরারি নাচছে, সব ভাবছে বেদে যা বেচারির সব ব্রেনের তার সব ছিঁড়ে গেল,
ডিসকানেক্ট হবে না, পাগল হয়ে গেল মনে হয়, নাচ থামিয়ে দিয়ে দেখছি মুরারি যে সবাই দিকে তাকিয়ে আছে, যে কি হলো? বলছে মুরারি মন খারাপ করো না, তোমার মাথাটা খারাপ হয়ে গেল। বলে বলে কেন, তুমি যেন ধেই ধেই করে নাচলে। বলে আনন্দে নাচছি না। বলে আনন্দটা কিসের? বলে গৌরী বললো কৃপা তো হবে। আরে কৃপা হবে কত কোটি কোটি জন্মের পর, দিতে পারে আনন্দের কি আছে? বলে আর দৌড় হবে তো বলেছে রাধে রাধে, আরে আমি ওয়েটিং লিস্টে আছি, বাদ দিয়ে দেয়নি আমাকে, লাইন সরে গেলে আমি ঢুকে পড়বো ঠিক, তা কোটি কোটি জন্ম নাম করবো মরবো যা, ভগবান তো বলেছে হবে। কৃষ্ণ বর্ণং, কৃষ্ণ ভক্ত, আমাদেরও একদিন বর্ণ কোনো না কোনো জন্মে রাসপঞ্চাধ্যায়ের ব্যাখ্যা করতে গিয়ে গৌড়ী বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিয়ে কথাটি বলালেন, প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের বর্ণ কালো হয়ে যাবে এবং কৃষ্ণের মতো দেখতে হয়ে যাবে। ঠিক যেদিন আমাদের এইটা হবে, যে জন্মে সূর্য কোনোদিন আকাশ থেকে অস্ত যায় না, এখানে অস্ত গেল কোথাও না কোথাও উদয় হয়েছে সে, তাই না? তেমনি কৃষ্ণ হচ্ছে লীলাময় বিগ্রহ, লীলাময় এই ব্রহ্মাণ্ড থেকে তিনি চলে গেলেও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোন না কোন ব্রহ্মাণ্ডে তিনি এখন খেলছেন। যে জন্মে যে ভক্তের কালো বর্ণ কৃষ্ণের মতো রূপ হবে, সেই ভক্তের সেই জন্মে সেই সময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ খেলবেন লীলা করবেন, সেই ভক্তের ঠাঁই হবে সেই ব্রহ্মাণ্ডে কৃষ্ণের চরণে, রাধে রাধে। কিন্তু কৃষ্ণ বর্ণং, করভাজন যোগীন্দ্র বললেন কলির ভগবানের রূপটি হবে কালো বর্ণের, কিন্তু কলির ভগবান তো কালো নয়, সেই জন্য করভাজন যোগীন্দ্র বললেন আরেকটি কথা, পরেই সেই কথাটি যোগ করে দিলেন, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম তয়ে বয়ে হস্যি পেটকাটা মধ্যন্যস্বয় আকার। তৃষা, তৃষা মানে কি? কান্তি। কান্তি মানে কি? প্রভা। প্রভা মানে কি? দীপ্তি। দীপ্তি মানে কি? ছটা। আরে বাবু কালো বর্ণ বলেছো, আবার ছটা কি? কালো বর্ণ আবার ছটা কি? তাহলে ছটাটা অন্য কারোর হবে, রাধে রাধে। কার ছটা? সেই মূর্তরূপী স্বরূপ শক্তি রাধা রানীর, তার ঢাকা দিয়ে এসেছো তুমি। করভাজন যোগীন্দ্র বললেন কলির ভগবান কালো বর্ণের হবে, কিন্তু তৃষা, তৃষা মানে আবার গৌর রং বোঝায়, কালো বর্ণের হবে ভগবান কিন্তু গৌর বর্ণ দ্বারা তার অঙ্গটি ঢাকা থাকবে, রাধে রাধে। তৃষা কৃষ্ণম দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে তৃষা কৃষ্ণম একটি কথা, আরেকটি ভাঙলে হয় তৃষা যুক্ত অকৃষ্ণম, অর্থাৎ কলির ভগবান কৃষ্ণ কালো বর্ণ কিন্তু অকৃষ্ণ, তার গায়ের বর্ণটি হবে গৌর বর্ণ, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, কলির যিনি ভগবান হবে সাঙ্গ অর্থাৎ পার্শ্বদ অঙ্গ, কলির যিনি ভগবান হবেন তার দুটি অঙ্গ থাকবে, সেই অঙ্গ দুটির নাম একটি নিত্যানন্দ প্রভু একটি অদ্বৈত আচার্য প্রভু, উপ অঙ্গ হবে শ্রীবাস এবং অন্যান্য জন। কলির যিনি ভগবান হবেন তার পার্শ্বদ থাকবে গদাধর এবং অন্যান্য জন, কলির যিনি ভগবান হবে অস্ত্র নিয়ে আসবেন, অস্ত্র কোথায়? বলল ঢাকা দিয়া ভগবান, ঢাকা দিয়াই থাকে, সেই অস্ত্রের নামও আমরা জেনেছি হরিনাম অস্ত্র। পরের লাইনে বললেন যজ্ঞই সংকীর্তন প্রায় জজন্তি হি সুমেধাসয়া, ওই যে নিমি মহারাজ প্রশ্ন করেছিলেন কি দ্বারা উপাসনা করা হবে, কিভাবে উপাসনা করলে কলির ভগবান সেই পুজোটাই গ্রহণ করবেন, খুব সন্তুষ্ট হবেন এবং সেইটাই নেবেন,
কি এইখানে নিমি মহারাজ ভাগবতে বললেন, যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি, উচ্চস্বরে হরিনাম করতে করতে কলির ভগবানের যিনি পুজো করেন মনের ভাব দ্বারা, হি সুমেধাসয়, সুমেধা মানে মেধা মানে বুদ্ধি, সুমেধা মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, চতুর, কলিতে সেই ব্যক্তি হচ্ছে চতুর ব্যক্তি। মহাপ্রভু বললেন যে সংকীর্তন যজ্ঞে যে ভজে সেই তো চতুর, বাকি সব কুসংসার বলে গেছে। তাহলে আমরা দেখছি ভাগবতের বলা হলো করভজন যোগীন্দ্র কলির ভগবান ঢাকা দিয়া, আমরা দেখলাম গর্গাচার্য ঋষি বলছেন ঢাকা দিয়া, আমরা বিভিন্ন শ্লোক থেকে প্রমাণ করলাম যে প্রমাণ পেলাম যে তিনি ঢাকা দিয়া ভগবান, কলির যিনি ভগবান হবেন। রূপ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণ বিনা তার মুখে নাহি আইসে আন, কলির ভগবানের কৃষ্ণ কথা ছাড়া মুখে আর কোন আন কথা থাকবে না, না না। সেই রাধারানীর ভাবকান্তি নিয়ে চলে এসেছিলেন গৌড় হয়ে 864 কোটি বছর পর, 864 কোটি বছর পর যে দাপরটা আসে সেই দাপরই কেবলমাত্র স্বয়ংরূপে কৃষ্ণ অবতীর্ণ হন একবার স্বয়ংরূপে, সেই যে দাপরে স্বয়ং কৃষ্ণ আসেন ঠিক তার পরেই যে কলিটা আসে সেই কলিটাতেই কৃষ্ণ গৌড় হয়ে সে লীলাকে বিশ্রাম দেন, সমাপ্ত করেন রাধে রাধে। তাহলে গৌড়ী হচ্ছে মহাপ্রভু নয়, গৌড়ী নয়, নিমাই সন্ন্যাস নয়, নিমাই পণ্ডিত নয়, তিনি হচ্ছেন ঢাকা দিয়া ভগবান। এবার আমরা ঢাকা খুলব, ঢাকা খুলে দেখব ঢাকার মধ্যে গৌড়ের মধ্যে কি আছে। দেখুন গৌড় যদি না ভোজি কৃষ্ণ কোনোদিন পাব না, গৌড় ভজা মানে রাধা কৃষ্ণ যুগল ভজা। নবদ্বীপের সুরধনী গঙ্গা যমুনাকে বলছে, ওলো ও যমুনে দেখে যা মুখে, তোর তীরে তো কৃষ্ণের কতই না বিরহ ছিল। কৃষ্ণের বিরহ কখন, যখন রাধা বামে নেই, বামে যখন আছেন তখন মদন মোহন, বামে যখন রাধা নেই তখন মদন মোহন হয়েও তিনি মদন মোহিত, কিন্তু বৃন্দাবনে গৌড়ের কোনো বিরহ নেই, সে তো রাধার সঙ্গে যুক্ত হই এসছে, তার আবার বিরহ কি রাধে রাধে। আমরা ঢাকা খুলবো এবারে, দিয়ে দেখব সেই ঢাকার মধ্যে কে আছে। ততক্ষণ একটু হরিনাম, 5 মিনিট হোক, রাধে রাধে করো, সবাই হরিনামটা করবেন উচ্চস্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে।
সবাই গান সবাই গান ভাগবত ঢাকা দিয়া ভগবান দেখালেন, কলির যিনি ভগবান তিনি ঢাকা দিয়া হন। উপনিষদের যে শ্লোক তার মধ্যে আমি ঢুকিনি, ঢুকছিও না। বিষ্ণু সহস্র নামের যে শ্লোক তাতেও আমি ঢুকিনি, ঢুকছি না। সেগুলো ঢাকা দিয়া গৌধুরী, সেই শ্লোকগুলো ভাঙলেও বেরোয়, কিন্তু সময়টা অতটা তো থাকে না। যাই হোক, এবার ঢাকা খোলার পালা, আসুন ঢাকা খোলা হোক। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস তিনি নিতে চাননি। নিতাই দাদাকে বললেন, দাদা আমি সন্ন্যাস নিতে চাইনি, কিন্তু ওই ওরা ওই মায়াবাদী সন্ন্যাসী গুলো না অপসিদ্ধান্তের ঝড় বইয়ে দিচ্ছে, একে থামাতে হবে। এদের থামাতে গেলে এদের প্রিন্সিপাল হয়ে যেতে হবে, আমাকে ছাত্র হয়ে গেলে হবে না, এদের মতো পোশাক পরে আমায় যেতে হবে। 24 বছর বয়সে নিত্যানন্দ প্রভুর হাতে জগতের ভার ছেড়ে দিয়ে তিনি গেলেন ওদের জব্দ করতে, সন্ন্যাস নিলেন। প্রথমেই গেলেন কার কাছে? সার্বভৌমের কাছে। কে সার্বভৌম? বৃহস্পতির পুত্র। কে এই সার্বভৌম? সেই সময়কার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, যার সামনে কেউ মাথা তুলে চোখে চোখ রেখে কথা বলতে পারত না, এত বড় পণ্ডিত।
কে এই সার্বভৌম? যাকে সরস্বতী দেবী যার জীবে নৃত্য করত, যাকে সরস্বতী দেবী বর দিয়েছিলেন, বেটা তোকে কোনোদিন কেউ তর্কে হারাতে পারবে না। ব্যাস, তাকে বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত, তারপর দেবী সরস্বতী বর দিয়েছে, তারপরে বৃহস্পতির পুত্র আমি, শিষ্য আমি, ছিল 36 হয়ে গেল ছাতি 72। কে সার্বভৌম? মায়াবাদী সন্ন্যাসী। আর মহাপ্রভু হচ্ছে মায়াবাদী সন্ন্যাসীদের বিরুদ্ধে। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে গেলেন, গিয়ে একদম সার্বভৌমের মুখোমুখি দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সার্বভৌম দেখতে দেখতে ভাবছে, কে ছেলেটা? কাঁচা সোনার রং যেন লজ্জা পায়, তারপর গেরুয়া বসন, জ্যোতি বেরোচ্ছে তাকানো যাচ্ছে না, কোনো মানুষের এরকম রূপ হতে পারে না। শাস্ত্রে পড়েছি এরকম রূপের ছটা ভগবানের হয়। আরে কি আশ্চর্য, এই ছেলেটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাথা তুলে। কেউ আজ পর্যন্ত মাথা তুলতে পারেনি আমার সামনে। সার্বভৌম জিজ্ঞেস করছেন মহাপ্রভুকে, কে তুমি, কি পরিচয় তোমার? ঢাকা দিয়া ভগবান নিজের পরিচয়টি ঢাকা দিয়ে বলছেন, আমি একজন মায়াবাদী সন্ন্যাসী। রাধে রাধে, আজকে জল দিয়ে জল বার করবো তোর, আমি কোথাও জল জমে গেলে জল ঠেলেই জল বার করতে হয়। তুই পণ্ডিত হয়েছিস তো, তোর পাণ্ডিত্য দিয়ে পাণ্ডিত্যের জল আমি আজকে বার করব। শান্তভাবে দাঁড়িয়ে আছে, নিজে মায়াবাদী সন্ন্যাসীদের বিরুদ্ধে। অর্থাৎ যেটা পরিচয়টা দিলে, আমি মায়াবাদী কেন? আমি যদি বলে ফেলি আমিও মায়াবাদী সন্ন্যাসীদের বিরুদ্ধে, আমার কাছে কথা বলবে না, পালিয়ে যাবে। একে বসাতে হবে। শত্রু মারতে গেলে দূরে নয়, কাছে পাশে বসিয়ে মারতে হবে। আমার কাছে এসছো কেন, কি প্রয়োজন তোমার? একটি শ্লোকের ব্যাখ্যা শুনবো বলে আপনার কাছে এসছে, বাস একটি শ্লোক। আর না বলো না, আপনি বৃহস্পতির পুত্র, সরস্বতী দেবীর বরপ্রাপ্ত, আপনি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, আপনি উপযুক্ত। সেই শ্লোকের ব্যাখ্যা আপনার কাছে শ্রবণ করব। শ্লোকটা কিসের? বলো, ভাগবতের শ্লোক। ভাগবতে 18,000 শ্লোক আছে, কোন শ্লোকটা বলো? মহাপ্রভু বলছেন, আত্মা রামশ্চ মুনয়ো নির্গন্ত্যা অপরক্রমে কুর্বন্ত্য হৈতুকীং ভক্তিমিদ্ধনভূত গুণহরি শ্রীমদ ভাগবতম। এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনব। আমি শোনাতে পারি, আমার একটা শর্ত আছে, বাড়ি যাও, বাড়ি গিয়ে 2-4 দিন ভেবে তারপরে এসো। বলুন কি শর্ত? আমি যতক্ষণ শ্লোকের ব্যাখ্যা করব ততক্ষণ তুমি হেলতে পারবে না, দুলতে পারবে না, মুখে কোনো শব্দ করতে পারবে না। যদি একটা সাউন্ড দিয়েছো, বাস আমি উঠে চলে যাব, আমার পিছু পিছু আর যাবে না তুমি। যাও বাড়ি গিয়ে ভাবো আমি পারবো। আরে বাপু পারবে না, খুব কঠিন কাজ। যাও। আরে বাপু চুপ করে বসে থাকা খুব কঠিন কাজ, মন দিয়ে শুনতে হবে। আমি সর্ব ইন্দ্রিয় দিয়ে শুনবো। বসো। সূর্য উদয় হচ্ছে শ্লোকের ব্যাখ্যা আরম্ভ করলে সার্বভৌম, সূর্য অস্ত চলে গেল ব্যাখ্যা শেষ হলো না। রাধে রাধে, দ্বিতীয় দিনও তাই, সূর্য উদয় থেকে অস্ত চলে গেল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 দিন চলে যাচ্ছে। মহাপ্রভু আসে, বসে, চোখ বন্ধ করে, মাথা হেঁট করে, চুপ করে শোনে। কত বড় পণ্ডিত, একটা শ্লোকের ব্যাখ্যা করছে 7 দিন ধরে। রাসপঞ্চোদ্ধায়ের প্রথম শ্লোকের ব্যাখ্যা করেছিলেন রাধা বিনোদ গোস্বামী বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে 1 মাস। নবদ্বীপের এক গোস্বামী প্রভু
এই আকবর আকবরাম শ্লোকের ব্যাখ্যা করেছিলেন রাধাকুণ্ডে গিয়ে 90 দিন টানা ব্যাখ্যা করে বলেছিলেন, এক কণা বলতে পারিনি, কাঁদতে কাঁদতে চলে গেছিলেন কুঠিরে, কিচ্ছু বলতে পারলাম না 90 দিন ব্যাখ্যা করার পর। কত বড় পণ্ডিত, 7 দিন ব্যাখ্যা করেছে, 8ম দিন সূর্য উদয় হচ্ছে, গৌড়ী আবার সার্বভৌম একই সঙ্গে বসেছে, ব্যাখ্যা আরম্ভ করবে সার্বভৌমের কি জানো, মনে হলো ছেলেটা হেলে না দোলে না, চুপ করে চোখ মেলে ঘুমিয়ে যায়, বাচ্চা ছেলে এসেছে, সন্ন্যাস নিয়েছে, গেরুয়া দুদিন পর গঙ্গায় ফিকে দেবে, এইসব কি হবে, আর জিজ্ঞেস করে দেখি কি ব্যাপার, আগা তুমি কি ঘুমিয়ে গেলে, সাউন্ড নেই মহাপ্রভুর, তোমাকে বলছি তুমি কি ঘুমিয়ে গেলে, তুমি শুনছো, দেখে তো মনে হচ্ছে তুমি ঘুমোচ্ছ, আরে কথা বলছো না, আপনি যে বলতে বারণ করেছেন, রাধে রাধে ঠাস করে থাপ্পড় একটা এটাকে বলে, দাদা মাঝে মাঝে হ্যাঁ হুঁ না যদি কিন্তু বোধ হয় এগুলো তো একটু দেওয়া যায়, ওটাও তো বলতে বারণ করেছেন, ওই জন্য চুপ করে বসে আছি, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো, বেশ অনুমতি দিলাম, বলো কি বলবো বলুন, শ্লোক কেমন লাগলো, অপূর্ব, তুলনা নেই, জটা স তালবস্ব দন্তেস্ব পিটকাতমন্তনেস্ব, জটা র র ডৈশন র ঢৈশন র, জটা স জটা র জটা জ, জীবের কতটা অংশ তালুর কোন জায়গায় কতটুকু স্পর্শ করলে স্পষ্ট উচ্চারণ করে 100 100 নিখুঁত, হা এই জন্যই তো আমি সার্বভৌম, যদি অনুমতি দেন একটা কথা বলবো, সার্বভৌম দেখছে তো সার্টিফিকেট পেয়ে গেছি, আর কি বলবে বাচ্চা ছেলে, কি বলবে তুমি বলো, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো, বলো আপনার শ্লোক গুলো উচ্চারণ দারুণ, কিন্তু ব্যাখ্যা গুলো করেছেন নিজের শাস্ত্রের নাই, ও ব্যাখ্যা করিতে চলবে না, গঙ্গায় ফেলে দেন, রাতে রাতে 11,000 ভোল্ট পেলে ফেলে দিলে যেমন কাঁপে সার্বভৌম কাঁপছে, আমার শ্লোকের ভুল ব্যাখ্যা ধরেছে এইটুকু ছেলে, এই তুমি কি ভুল লেগেছো, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো, বলো অনুমতি দিলাম, কি আশ্চর্য সার্বভৌম দেখছেন, 7 দিনে যত শ্লোক বলেছে প্রত্যেকটা শ্লোক মনে রেখেছে, কোন দিন কোন শ্লোকের পর কোন শ্লোক বলেছে সেটা মনে রেখেছে, কোন দিন কোন শ্লোকের কোন অংশে ভুল ব্যাখ্যা করেছে সেটা মনে রেখেছে, নিজে ব্যাখ্যা করছে মহাপ্রভু যখন, সার্বভৌম দেখছে আমি যে এত শ্লোক বলেছি এই শ্লোকের একটা কথাও এই শ্লোকের নিচ্ছে না, সম্পূর্ণ শাস্ত্রের শ্লোক বলছে, এটি আমাদের শাস্ত্রের ভাবধারায় পাঠ হওয়া উচিত, নিজে চুটকিবাজি রকেবসের গল্প পাঠ কীর্তনে চলে না, ভুলে গেছে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত দিদা পাচ্ছে, বলতে গেলে বলছি ভগবানের নাম তো, আরে তাহলে মান্নাদের গান গা, এরা কি আমার গৌরীকে দেখেছে, অনুভূতি কোথায়, অনুভূতিটা চাইতো, হোয়াট ইজ দ্য মিনিংস অফ অনুভূতি, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান, জ্ঞান কাকে বলে, জানা, জানাটা কি, আমি বই পড়ে জেনেছি আপনার মুখ থেকে শুনেছি বরফ ভীষণ ঠান্ডা, আপনি বলুন বরফ কেমন ঠান্ডা, আপনি বলতে পারবেন, কখন বুঝবেন, যখন বরফটা আপনার হাতে দেওয়া হলো, আরে বাপ খুব ঠান্ডা তো, এটা হচ্ছে বিজ্ঞান, ভগবান বিষ্ণু বলছেন ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোকে ভাগবতের, জ্ঞানং পরম গুজ্জন্মে ইয়ত বিজ্ঞানো সমন্বিতম, জ্ঞান বললেন, বিজ্ঞান বললে কেন তুমি, বিশেষ জ্ঞান, বরফটা জেনে গেছে, তাহলে অনুভূতিটা কি, প্রজ্ঞানটা কি, ফাটদার আপনাকে বরফ দিতে এসছে, আপনি বললেন তার আমি আসছি ঘর থেকে, ঘর থেকে এলেন একটা বাটি বা থালা নিয়ে এসে বলছেন এর মধ্যে বরফটা দিয়ে, কেন অনুভূতি এসে গেছে, কেউ হাতে রাখতে পারবো না, রাধে রাধে এটা হচ্ছে অনুভূতি, মহাপ্রভু তপন মিশ্রকে বলেছেন, তপন মিশ্র নাম সম্বন্ধে নামের গুণ সম্বন্ধে জেনে গেছে, নাম করছে জ্ঞান, সেই নাম করে আনন্দ পাচ্ছে বিজ্ঞান, মহাপ্রভু বললেন তো তপন কি হয়েছে,
খুব আনন্দ হচ্ছে, ওগুলোতে আনন্দ পেলে ভগবান পাবে না। কেন? বলে নামে কটি অক্ষর? 32টি অক্ষর। তুমি অক্ষরে আটকে গেছো, ওগুলো অক্ষর নয়, ওগুলো কৃষ্ণ। যেদিন নাম করতে করতে তুমি কৃষ্ণ, ওই 32টা অক্ষরকে কৃষ্ণ দেখবে চিত্তের মধ্যে, সেই দিন হবে অনুভূতি, সেই দিন হবে নাম, রাধে রাধে, এটি হচ্ছে প্রজ্ঞা। তা মান্নাদের কি আমি আমার ফেভারিট শিল্পী উনি হতে পারেন? তাই বলে উনি কি আমার অনুভূতির মধ্যে এনেছেন নাকি? তাহলে তাই বলছে সার্বভৌম রাগদের, এই যে কাম বাধা প্রাপ্ত হইলে ক্রোধের উৎপত্তি হয়, ভাগবতের তৃতীয় স্কন্ধে দিয়ে যমালর্জুন লীলায় দিয়ে আছে। কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে খুব কাঁদছে, সরস্বতী দেবী এসছে সাক্ষাৎ রূপ নিয়ে, এই মাটি পাথরের মূর্তি নিয়ে নয়, কথা বলছে। সরস্বতী দেবীকে দেখতে পেয়ে সার্বভৌম কাল দিচ্ছে, তুই চলে যা এখান থেকে, কেন তোকে আমি আর বুঝবো না, কেন তুই আমার মাথায় হাত দিয়ে বলেছিলি আমাকে তর্কে কেউ হারাতে পারবে না, আজ একটা বাচ্চা ছেলের কাছে গাল টিবলে দুধ বেরোই তার কাছে আমার মাথা হেঁট করে দিলি তুই, যা। এই সার্বভৌম বলা হয়েছে, হ্যাঁ হয়েছে, যাও তুমি চলে যাও, দাঁড়া যাবো তার আগে দুটো কথা বলি তোকে। এ সার্বভৌম, বিষয়ে মানুষ অন্ধ হয় বহু দেখেছি জগতে, কিন্তু পাণ্ডিত্যে অন্ধ হয় তোকে প্রথম দেখলাম, রাধে রাধে। এত শাস্ত্র পড়েছিস কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য তো, সেই ভগবান সাতদিন তোর সামনে বসে থাকলো তুই চিনতে পারলি নি। যার সঙ্গে কোনো কিছুতেই জেতা যায় না, তর্ক করেও জেতা যায় না, তার সঙ্গে তুই জানিস গ্রন্থ পড়েছিস, বেমালুম সাত দিন তার সঙ্গে তর্ক মেরে গেলি, কি হলো লাস্টে তোর খালতি? তোর এই শাস্ত্র নিয়ে গিয়ে, তোর এই বিদ্যা নিয়ে গিয়ে গঙ্গায় ফিকে দেখা যা, তোর নামে জগৎ যখন তোর নাম শুনবে না থুৎকার ধিৎকার দেবে, ওটা কে জানিস? কে মা? আমাদেরও ভগবান ওটা, কৃষ্ণ মা ওটা না রে, কৃষ্ণ তো ছোট ছাটো ভগবান, জগতে যত ভগবান আছে না তাদেরও ভগবান হচ্ছে ওইটা, ওটা কে জানিস? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঢাকা দিয়া ভগবান, এ সার্বভৌম ওটা তিসা কৃষ্ণ। তিসা মানে জানিস তুই? হ্যাঁ মা জানি। কি বলতো? তিসা মানে কান্তি, তিসা মানে গৌর, বর্ণটা কার জানিস? কার? ওটা হচ্ছে রাধা রানীর বর্ণ। এ সার্বভৌম তিসা মনে হচ্ছে রাধা যুক্ত কৃষ্ণ, শুধু কৃষ্ণ নয়, ওটা হচ্ছে কৃষ্ণের থেকেও বড় ভগবান, ওর থেকে বড় ভগবত্তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কেউ নেই রে। সময় আছে গিয়ে চরণে লুটিয়ে পড় ও করুণার সাগর, এ সার্বভৌম। রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম পুরুষ, মর্যাদা রাখতে গিয়ে জন্য সারা জীবন কাটিয়ে দিল, ও ভগবানের দাম নেই। এই সার্বভৌম কৃষ্ণ প্রেম দিয়েছে ব্রজের, এমনকি লতা গুল্মকেও প্রেম দিয়েছে, কিন্তু তার বাইরে কৃষ্ণ বেরোতে পারিনি, তার বাইরে বিরাট জগৎ আছে রে, সেই বিরাট জগৎকে উদ্ধার করতে এসছে ও। যা চরণে দরকার তার কাছে চাইতে হয় না, এইটুকু পাবো বলে আশা করে গেলে সে আঁচল ভর্তি করে দেয়, হচ্ছে কল্পতরু বৃক্ষ, সব দেয় সব দেয়, সব দিতে পারে সব নিতে পারে। যা সার্বভৌম কাঁদতে কাঁদতে গেছে, লুটিয়ে পড়ে বলছে প্রভু
পাণ্ডিত্যের অহংকারে এমন আমি অন্ধ হয়ে গেছি। তুমি যে ভগবানদের ভগবান, তোমার সঙ্গে কোনো কিছুতেই জেতা যায় না, এটা বইয়ে পড়েছি, কিন্তু তোমার সামনে থেকে ও চিনতে পারেনি, অর্জুনও পারেনি, 18 দিন রথে ছিল চিনতে পারেনি, 18 দিনও চিনতে পারেনি, অর্জুনের মতো ভক্ত খালি খুঁচিয়ে গেছে, বন্ধু হয় আমার বন্ধু, দেখ দেখ বিশ্বরূপ দেখ, এবার আমাকে দেখ, তখন টলছে। তুমি যদি কৃপা না করো জগতে আমার কেউ নাম মুখে আনবে না, আমার প্রশংসার দরকার নেই, খ্যাতি দরকার নেই, কিন্তু যেন কেউ ঘৃণা না করে। সার্বভৌম ওঠো, উঠে দাঁড়িয়েছে, আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে দেখো আমি কে। সার্বভৌম দাঁড়িয়ে আছে, কি আশ্চর্য, কে দেখছি গৌড়ি আস্তে আস্তে দ্বিভুজ থেকে চতুর্ভুজ চারটি হাত বেরিয়ে আসছে, গায়ের রংটা হয়ে যাচ্ছে শুক্ল বর্ণ, ত্রেতা যুগের সত্য যুগের, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সার্বভৌম সামনে দাঁড়িয়ে পড়লেন। প্রথমে নারায়ণ মূর্তি দেখালেন, সার্বভৌমের ইষ্ট দেবতা ছিল নারায়ণ, দেখ আমি কে, তোর সেই ইষ্ট দেবতা আমি, তুই আমাকেই রোজ ভজনা করিস, আমি এসেছি চিনতে পারিস নি, প্রভু তুমি সেই আমার ইষ্ট দেবতা, যাকে আমি জন্ম জন্মান্তর ধরে ঘুরছি সে আমার সামনে, সার্বভৌম এইবার আমি দেখো কে, চতুর্ভুজ থেকে দ্বিভুজ হয়ে যাচ্ছে, দ্বিভুজে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, অজানা এক সুরের মাঝে তোমার, চেনা সুরের বাঁশি বাজে, মনে হয় আছো তুমি ধন্য জীব, পড়ছি কত ঘুরছি কত দেশ প্রান্তর, পড়ছি কত পুঁথি মন্ত্র, তবু দাওনি সারা পাইনি তোমায় বেদনায় ভরে মন। কৃষ্ণ তত্ত্ব না জানলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না, আগে তত্ত্ব তারপরে রস, তত্ত্বের আগে একে আছে বিরহ, বলতে পারছি না কথাগুলো, কি করে বলবো, 3 ঘন্টা সময় কত বলবো। কৃষ্ণ হয়ে দেখালেন, সার্বভৌম দুগাল ভেসে যাচ্ছে, ঝরঝর করে কাঁপছে, শুনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুরে কৃষ্ণ মানি, এইবার কৃষ্ণ মনে করল, আপনারে করে ধিক্কার, দেখাইলে আগে তাকে চতুর্ভুজ রূপ, পাছে মানে পরে পরে শ্যাম বংশী মুখ, স্বকীয় স্বরূপ চৈতন্য চরিতামৃতের মধ্যে ছয়ে, তাহলে সার্বভৌমের কাছে ঢাকা খুললো, নারায়ণ আমার গৌড়ীর মধ্যে, তাহলে আমার আলাদা নারায়ণ পুজো করার দরকার নেই, গৌড়ী পুজো করলেই হবে। একটা গাছের চারা যদি নার্সারি থেকে কেউ পেতাম, যে গাছে আম জাম লিচু কাঁঠাল ন্যাসপাতি খেজুর কাজু কিশমিশ আপেল বেদানা সব হবে, শুধু তাই নয় পৃথিবীর যত ফুল আছে সব ফুলই একই গাছে পাওয়া যাবে, সেই চারাটা সবাই কিনতো, এখন হয় না, এরকম চারা কখনো হয়, নার্সারিতে গেলে হাঁটবে, আমার গোস্বামীদের নার্সারিতে চারাটি আছে, বলে সেই চারাটির নাম কি বলো, গৌড়ী চারা, রাধে রাধে কল্পতরু বৃক্ষ, যে যা চায় তাকে তাই পায়, গৌড়ীকে বাড়িতে পুঁতে দিয়ে জল দাও সব পেয়ে যাবে, রাধে রাধে, গৌড়কে গাজে নিয়েছো, কৃষ্ণের লাভ নেই। তাহলে সার্বভৌমের কাছে ঢাকা খুললো, দ্বিতীয় ঢাকা খুলছে প্রকাশানন্দ সরস্বতী মহারাজের কাছে, কাশী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিরাট পণ্ডিত। এই প্রকাশানন্দ সরস্বতী মহারাজের সেই সময় 35,000 শিষ্য ছিল, এখন তো যার শিষ্য সংখ্যা বেশি সে তত বড় গুরু মহারাজ,
দূর কত কত আছে, 50, 100, 200, আমার 4000 শিষ্য আছে, সে তত বড় গুরু। এই প্রকাশানন্দ সরস্বতীর 35,000 শিষ্য পথে ঘটে ভুলে বেলা তো আমাদের প্রকাশানন্দ যিনি হচ্ছেন কলির সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভুকে গিয়ে ভক্তরা বলতেন, প্রভু ভগবান কলিতে তো একটা হয়, সব কি বলছে, তুমি চুপচাপ বসে আছো কিছু বলছে না, মহাপ্রভু কিছু কোনো কথার হ্যাঁ না উত্তর দেয় না, শান্ত। একদিন প্রকাশানন্দ সরস্বতী মহারাজ 10,000 শিষ্য নিয়ে এরকম উচ্চ আসনে বসে বেদের ভাষ্য পাঠ করছেন। মহাপ্রভু বলেন, আজকে তো নাটটা কেটে দিয়ে আসবো, টাইট ফাইট নয়, কেটে দিয়ে ফেলে দিয়ে আসবো, টাইটও হবে না, টাইট হলে আবার একদিন হালকা হবে, তো কেটে ফেলে দিয়ে আসবো, প্যাঁচ টাইট আসবো না ভেতরে। মহাপ্রভু ধীরে ধীরে এলেন, এসে বসলেন কোথায় জানেন, যেখানে ইটো পাতা ফেলা হয় উচ্ছিষ্ট, সেইখানে এসে যেই বসেছে প্রকাশানন্দ দেখতে পেয়ে, আরে ওটা উচ্ছিষ্ট জায়গায় প্রসাদের ইটো পাতা ফাতা ফেলা হয়, তুমি একটুখানি নড়ে চড়ে। শান্ত কণ্ঠে মহাপ্রভু উত্তর দিলেন, এই জায়গাটি আমার উপযুক্ত স্থান, রাধে রাধে, আপনি আচারী ধর্ম জীবের এসে খায়। মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন, বৈষ্ণব জগৎকে, যে দেখো বৈষ্ণব যে হয় মহতি সভায় গিয়ে বসার স্থানটিও নির্ধারণ করে না, রাধে রাধে, কারণ তার তন মন সব কিছু ওই যে কখন ভেতর দিয়ে ঢুকবে আমার কথা। বেশ বসো, তোমার রুচি, মহাপ্রভু বসে আছেন, প্রকাশানন্দ সরস্বতী পাঠ করছেন, পাঠ করতে 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 এইদিক ওদিক তাকাতে তাকাতে যেই দিকে তাকিয়েছে কেমন হলো, কি দেখলাম, ছেলেটাকে কিরাম যেন দেখলাম, না ওই ছেলেটাই তো বসে আছে, ভুল দেখেছি। আবার পাঠ করতে 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 একবার তো দেখিয়েছে মহাপ্রভু, কি দেখিয়েছে, নারায়ণ মূর্তি হয়ে গেছে মহাপ্রভু, সবাই বসে প্রকাশানন্দকে দেখাচ্ছে, প্রকাশানন্দ এইদিক ওদিক তাকাচ্ছে কিন্তু মনোচোখ তো আছে ওইদিকে, নাই না একবার দেখেছি ভুল না ঠিক, কে জানে আবার ওই করতে করতে যে তাকিয়েছে, আরে কিরম হলো, আবার মহাপ্রভু দি বুঝে গেছে, ম্যাজিক চালাচ্ছে, দাঁড়া তুই আমার কাছে আসবি, আমি তোর কাছে যাবো না। প্রকাশানন্দ নেবে এসছে, দেখে তো মনে হচ্ছে তুমি নারায়ণ, না না আমি নারায়ণ হব কেন, আমি সাধারণ ব্যক্তি একজন মানুষ, আপনি সাধু ব্যক্তি, তো সাধুদের স্বভাব হয় ধ্যানে বসে চোখ বন্ধ করলে ভেতরে ইষ্ট দেবতাকে দর্শন করে, চোখ খুলে দিলেও যা কিছু দেখে সে ইষ্ট দেবতাকেই দেখে, এটা সাধুদের মহৎ গুণ আমি জানি, আপনি সাধু তো তাই যাকে দেখেন নারায়ণ দেখেন, আমি নারায়ণ নয়, দেখো বালক আমার দেখাও তো ভুল নয়, আমিও কিছু জানি রাধে রাধে, তুমি যদি সাক্ষাৎ নারায়ণ হবে যা বেদে নেই সে বেদের বহির্ভূত কাজ তুমি করো কেন, আমি কি করি বলুন, হরিনাম উচ্চস্বরে করতে নেই, বেদে বারণ করা আছে, এই উচ্চস্বরে করতে করতে ধেই ধেই করে নাচো কাঁদো গঙ্গার জলে ঝাঁপ মারো দুলাই গড়াগুড়ি খাও ছি, এগুলো তো করতে নেই। মহাপ্রভু বলছেন, উত্তর দিচ্ছেন, আমার কানে যখন আমার গুরুদেব ঈশ্বর পরিপাদ এই হরিনাম দিয়েছিলেন, হরিনাম দেবার পর আমি গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, গুরুদেব নাম তো দিলেন এবার কি করব আমি, গুরুদেব আমাকে বলেছেন তুই আর কি করবি, তুই তো মুখ্য মানুষ, তোর কিছু করার যোগ্যতা নেই, আমি জানি গুরুদেব আমি মূর্খ মানুষ, তবু আদেশ করুন, যেটা আদেশ করবেন সেটাই করবো, আমি কি করবো, আমার কাজটা কি এখন, তুই এক কাজ করবি রাস্তায় ঘুরে ঘুরে উচ্চ স্বরে হরিনাম দিয়ে বেড়াবি, সেই আজ্ঞা শির ধৈর্য করে যখনই হরিনাম আমি শ্রবণ কীর্তন করি আমি বাহ্য স্মৃতি থাকে না, যা কিছু ঘটে যায় নামের শক্তিতে নামের গুণী হয়ে যায়, আমি কোনটা ইচ্ছা করে করি না, তাকিয়ে দেখছে প্রকাশানন্দ সরস্বতী চরণে লুটিয়ে পড়েছে, ওইটুকু কথা বলতে বলি চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, হে গৌড়ী
তোমার এক হরি নামের যদি এত গুণ হয়, এত গুণ থাকে একটা হরি নামের মধ্যে, তাহলে কলিতে আমার ভগবান সেজে লাভ নেই। আমি তোমার চরণে পড়লাম, তুমি যেন আমাকে কোনোদিন চরণ ছাড়া করো না, রাধে রাধে। তাহলে প্রকাশানন্দ সরস্বতীর কাছে ঢাকা খুললেন। দেখুন এখানে একটা কথা বলার, প্রকাশানন্দ সরস্বতী সার্বভৌমের মধ্যে যেমন পাণ্ডিত্যের অহংকার ছিল তেমনি ভক্তিটাও ছিল। পাণ্ডিত্যের অহংকারের পর্দাটা যেই সরিয়ে দিলেন মহাপ্রভু, সঙ্গে সঙ্গে ভক্তিটা জেগে উঠেছিল। আর আমাদের শুধু অহংকার আছে, কিছুই জানি না, প্রচুর জেনে গেছি। এই অভিমান থাকলে কখনো কৃষ্ণ পায় না, যে কোনো অভিমান, যে কোনো কৃষ্ণ পাওয়া যায় না। তৃতীয় ঢাকা খুলছে কে? একটা বোবা ছেলে। কেসে? সেন শিবানন্দের তৃতীয় পুত্র। এই তৃতীয় পুত্র জন্ম থেকে বোবা, 7 বছর বয়স যখন বোবা, মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়ে পুরীতে। বোবা ছেলেকে কোলে করে স্বামী স্ত্রী নিয়ে গেলেন পুরীতে মহাপ্রভুর কাছে। লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভুকে ঘিরে বসে আছে, মধ্যমণির মতো, যেন পদ্মের সেই মধ্যমণি হয়ে বসে আছেন, আর ভক্তরা পাপড়ির মতো চারিদিকে শোভা পাচ্ছে। শিবানন্দ নিয়ে গিয়ে মহাপ্রভু বসে আছে, সেই বোবা 7 বছরের ছেলেকে গিয়ে শুইয়ে দিলেন চরণের তলায়। শুয়ে দিয়ে বলছে, প্রভু তোমার কৃপায় এই ছেলে পেয়েছি, তুমি যে নামটি রাখতে বলেছিলে সেই নামই আমি রেখেছি। তুমি তো অন্তর্যামিন প্রভু, তুমি তো সবই জানো, এই ছেলে বোবা, কথা বলে না। তবে আমার সুদৃঢ় বিশ্বাস, তুমি যদি একে কৃপা করো, এ বোবা থাকবে না, কথা বলবে, করো কৃপা করো। মহাপ্রভু বসেছিলেন তো ডান দিকের চরণটা, নিজের নিজের ডান পাটা অর্থাৎ চরণটা তিনি বার করলেন। বার করে আস্তে আস্তে সেই বোবা ছেলেটার মুখের কাছে নিয়ে গিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটা মহাপ্রভু সেই বাচ্চা ছেলেটার, বোবা ছেলেটার ঠোঁটটা ফাঁক করে ভেতরে ঢুকিয়ে দিলেন। ছেলেটা যেই মুখে মহাপ্রভুর আঙুলটা পেলেন, চোখটা বন্ধ করে চুষছে 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 চুষছে। শিশুর কাছে অমৃত হচ্ছে মাতৃস্তন, এই মাতৃস্তন মনে করে চুষছে। কিছুক্ষণ পর মহাপ্রভু বুড়াউটা টুক করে বার করে নিলেন, যেই বার করলেন কান দিয়ে সাদা দুধের মতো ফেনা সেই বাচ্চা ছেলেটা গলা গাল দিয়ে বয়ে যাচ্ছে। খানিক্ষণ বেরিয়ে যাওয়ার পর মহাপ্রভু সেই বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে বলছেন, পরিদাস পর, পর মানে পড়াই যে পড়ছি, যেই বলা শেষ পরিদাস পর, সেই ছেলে কথা বলছে, 7 বছরের বোবা ছেলে, স্পষ্ট বাংলায় নয় সংস্কৃত ভাষায় শ্লোক বলছে। কি আশ্চর্য বৃন্দাবন লীলা শ্লোক বলছে! আরো আশ্চর্য যে শ্লোকটা বলছে বাচ্চাটি পৃথিবীর কোন শাস্ত্রে লেখা নেই, সম্পূর্ণ স্বরচিত শ্লোক বলছে। স্বরচিত মানে অপলক দৃষ্টিতে মহাপ্রভুর মুখবদনটি দর্শন করছে ওই বোবা ছেলেটি নিচে শুয়ে শুয়ে, দর্শন করতে করতে শ্লোকটা রচনা করছে আর বলছে। সেই শ্লোকটি আমি আগে আবৃত্তি করে নি, তারপর ব্যাখ্যায় আসছি। যেই বলেছে পর, সেই ছেলে বলছে, মহেন্দ্র মুনি দাম বৃন্দাবন রমণীন
বৃন্দাবন বৃন্দাবন রমণীন মণ্ডলম অখিল হরি জয়োতি কি বলছে শ্রাবশ কুবলয় শ্রাবশ কুবলয় শ্রবশ মানে কি যেটা দিয়ে শোনা যায় শ্রবণেন্দ্রিয় কানকে বলে এই ছেলে বলছে প্রভু একটা পতিব্রতা রমণী যেমন কানের কুণ্ডল কানের অলংকারকে কখনো পরিত্যাগ করে রেখে দেয় না কারণ রমণীটি জানে কানের কুণ্ডল খুলে রেখে দিলে ক্ষণার্ধ কাল রেখে দিলে পতি দেবতার অকল্যাণ হয় বিপদ হয় হে প্রভু সে কানের কুণ্ডল দিয়ে কানকে ভূষণ করে রাখে আমি ঠিক তেমনি বৃন্দাবনে দেখেছি তোমার সেই প্রিয়া সখীরা তারা কানের কুণ্ডলকে কখনো ছেড়ে রাখত না তোমার অমঙ্গল হবে বলে হে প্রভু এই কুণ্ডলটা যে কি সেটাও আমি দেখেছি এটা সোনা হীরে জহরত মণিমাণিক্যের কুণ্ডল ছিল না সে কুণ্ডলটার নাম হচ্ছে কৃষ্ণ এই নামটাকেই তারা কানে শোভা কাকত এই নাম ছাড়া তারা কানকে রাখত না রাধে রাধে কৃষ্ণ নামটাই কানে তাদের অলংকার শ্রাবশ কুবলয় শ্রাবশ কুবলয় কুবলয় মানে নীল পদ্মকে বলে মক্ষর অঞ্জন মুরস অঞ্জন অঞ্জন মানে কাজল প্রভু পতিব্রতা রমণী সবসময় চায় আমার পতির ভালোবাসাটা সম্পূর্ণ যেন আমি পাই অন্য কোন রমণী যেন না পাই সেই জন্য পতিব্রতা রমণী করে কি নিজেকে সুসজ্জিত করে রাখে সবসময় চোখগুলো কাজল দিয়ে টেনে রাখি যাতে পতি দেবতার সামনে গেলে যেন দু হাত দিয়ে আলিঙ্গন করে নেয় এটি তার লক্ষ্য থাকে রমণীটি হে প্রভু আমি দেখেছি বৃন্দাবনে যেমন একটা রমণী চোখে কাজল পরে পতির ভালোবাসা পাবার জন্যে বৃন্দাবনের ব্রজগোপীরাও তোমার সম্পূর্ণ ভালোবাসাটা তোমাকে দেবে বলে তোমার কাছ থেকে পাবে বলে তারা চোখের কাজল পড়তো টেনে টেনে প্রভু জানি আমি এ কাজল সে কাজল নয় কারণ এ কাজল ধুলে মুছলে খসলে উঠে যায় তার একটা এমন কাজল পড়ত জন্ম জন্মান্তর সে কাজল উঠেনি উঠবেও না সেই কাজলটার নাম হচ্ছে তোমার এই কৃষ্ণ রূপটাকে কালো রূপটাকে তারা কাজল করে রেখে দিত রাধে রাধে তারা কখনো তোমার রূপ ছাড়া থাকতো না তোমাকে দর্শন করতে করতে একবার 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 যদি চোখের পলক পড়তো চোখের পলক নির্মাতা বিধাতা কেউ তারা ছেড়ে কথা বলতো না তারা তখন গাইত বিধাতা কেউ তারা তখন রেয়াব দিত না বিধাতার উদ্দেশ্যে বলতেন কোটি আঁখি নাহি দিলে সবে দিলে দুই তাহাতে পলক দিলে ওগো কি দেখিব মুই কি দেখিব মুই কোটি আঁখি নাহি দিলে সবে দিলে দুই তাহাতে পলক দিলে ওগো কি দেখিব মুই কি দেখিব মুই হে বিধাতা তুমি ইচ্ছা করলে কোটি কোটি আঁকি দিতে পারতে তা না দিয়ে মাত্র দুখানা দিয়েছ তাতে কোনো অভিযোগ জানাচ্ছি দুখানা যদি আঁকি দিলে তাতে পলক দিলে কেন
বিধাতা তুমি কি জানো না কৃষ্ণ কত 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 চঞ্চল, একবার পলক পড়ে খুলতে যতটুকু সময় লাগে ওইটুকু সময়ের মধ্যে কৃষ্ণ চঞ্চল চলে যাবে। আঁকি থেকে যদি কৃষ্ণ চলে যায় তাহলে পরে সে আঁকু থাকাও যা, অন্ধ হয়ে থাকা ঢের ভালো। সে আঁকি থাকার চেয়ে ও আঁকিকে বলা হয় ময়ূরের পেখমে আঁকা চোখের মতো রাধে রাধে। সকুবালায় মৎসর অঞ্জন মূরস মহেন্দ্র মনিদাম। হে বোবা ছেলেটি বলছে প্রভু একটা মদমত্ত হস্তি যেমন মিলন সুখের আনন্দে ভাসবে বলে তার কারিণী অর্থাৎ স্ত্রী হস্তির দিকে এগিয়ে যায়, আমিও তোমাকে বৃন্দাবনে দেখেছি প্রভু ওই মদমত্ত হস্তির মতো তুমি হেলতে দুলতে গোপীদের কাছে এগিয়ে যেতে, যখন গিয়ে যখন ব্রজগোপীদের কণ্ঠটা তোমার দুই বাহু দিয়ে আলিঙ্গন করতে, তখন দূর থেকে দেখে মনে হতো গোপীদের কণ্ঠে তুমি একটা নীল স্বচ্ছ ঝকঝকে মণিহার হয়ে দুলছ। আমি জানি প্রভু তুমি তো সেই শ্রীহরি, আমি জানি তুমি সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরহরি হয়ে এসেছো, তাই হে শ্রীহরি তুমি জয়যুক্ত হও, জয়যুক্ত হও, জয়যুক্ত হও, রাধে রাধে। সাত বছরের বোবা ছেলের কাছেও ঢাকা খুললো, রায় রামানন্দের কাছেও ঢাকা খুলল গোদাবরীর তীরে। রায় রামানন্দের কাছে গেছে সন্ন্যাস বেশ নিয়ে মহাপ্রভু, কি না ভক্তি সিদ্ধান্ত জানতে গেছে। বেশ বাবু ভক্তি সিদ্ধান্ত জানতে গেছে, ভক্তি সিদ্ধান্ত জেনে ঘরে চলে এসো, একটা করে মহাপ্রভু প্রশ্ন করছে রায় রামানন্দ উত্তর দিচ্ছে আর মহাপ্রভু তার উত্তরে আবার বলছে ইহো ভাবছ ইহো বাইরের দিকে যেই রামানন্দ রায় বলেন রাধা, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বলেন ইহো হয় তুমি সন্ন্যাস, সন্ন্যাসের রাধা নাম শুনে এত পুলকিত হবে কেন মন, তাহলে কি সন্ন্যাস নয় দেখি আর একটু। রামানন্দ যত রাধা গভীরে ঢুকে যাচ্ছে দেখছে যে আরো আরো উৎফুল্ল, এ সন্ন্যাস নয় ডাকা দিয়া আছে, ডাকা আজকে খুলবো তুমি কত দূর আমাকে নিয়ে যেতে পারো দেখবো। গরুড়িয়ে বুঝতে পারছে মানে মানে প্রায় খুলে যাবার উপক্রম হচ্ছে আমি একদম খুলবো না। আরে সিবিআই এর মুখে পড়লে তুই কতক্ষণ ঢেকে রাখবি নিজেকে, তুমি কত বড় ভগবান যে ভক্তের চোখকে ফাঁকি দেবে। আরে রায় রামানন্দ কে কে রায় রামানন্দ কোন সখী বিশাখা সখী, শুধু তাই নয় রায় রামানন্দ বিশাখা আবার অর্জুন, শুধু তাই নয় বিশাখা সখী অর্জুন আবার ললিতা সখীর মিলিত তনু। আরে তুমি যা কিছু করো তো ললিতা বিশাখার মধ্যে সাক্ষী আছে, সেই হচ্ছে রায় রামানন্দ, তুমি তার চোখকে ফাঁকি দেবে এত বড় ভগবান হয়ে গেছো। এই করতে 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 রায় রামানন্দকে দিয়ে সিদ্ধান্ত করানো যে রাধা প্রেমের কোনো বিকল্প নেই, অপশন নেই, দ্বিতীয় নেই। এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর মহাপ্রভু গুটি গুটি পায়ে উঠে চলে যাবার মতলব করছে রামানন্দ বলছে দাঁড়াও কেন। রায় রামানন্দ এবার ধরেছে চেপে, চেপে ধরা মানে ধরা না, রায় রামানন্দ বলছে রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, ভারী ভুরি মানে পাশ কাটিয়ে যাওয়া,
কোন অপরাধী ব্যক্তি হাতে নাতে ধরা পড়লে আপনি এটা করলেন কেন? না না বিশ্বাস করুন, মানে আমি আমি আমার মানে আমি যাচ্ছিলাম আমার ওরাই আপনি হ্যাঁ কি না করেছেন কিনা বলুন। না না মানে আমার কথাটা শুনছি তো, আপনি হ্যাঁ কিনা বলুন না কেন, অত ভনিতা করার কি আছে? ভারী বোন হচ্ছে ভারী বুড়ি মানে ভনিতা পাশ কাটিয়ে যাওয়া। রামানন্দ রায় বলছেন, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুড়ি, মোর আগে মানে আমার আগে, মোর আগে নিজ রূপ না করি হো চুরি। রাধে রাধে একবারে ঘিরে ধরেছে গৌরী ঢাকা দিয়া। ভগবান দেখছে বাবু এই যা পড়েছি সিবিআই এর সামনে, বাবু সত্যিটা বলে দি, যাই হোক হবে। তখন মহাপ্রভু ঢাকা খুলছে, তবে প্রভু হাসি তারে দেখান স্বরূপ রসরাজ, রসরাজকে কৃষ্ণ মহাভাব, মহাভাবময়ীকে রাধারানী, রসরাজ মহাভাব দুই একই রূপ। গৌড়ের দেহ থেকে রাধা কৃষ্ণ বেরিয়ে আসছে, রামানন্দ দেখছে গোদাবরীর তীরে। দেহ দুটি চরণ চারটি, চরণ দুটি কি অদ্ভুত মিলন, বিচিত্র মিলন। রামানন্দ কাঁদছে ঝর 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 করে, কাঁদতে কাঁদতে বলছে পহলে দেখে নি তোমা সন্ন্যাসী স্বরূপ, তুমি যখন আমার কাছে এলে সন্ন্যাসী, এবে দেখি মোহি শ্যাম গৌপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা সেই রাধারানী, তারই গৌর কান্তে তোমার সর্ব অঙ্গটি ঢাকা। রাধে রাধে কালবর্ণের কৃষ্ণকে তুমি ভেতরে ঢুকিয়ে শ্রীরাধার ভাবকান্তি করি অঙ্গীকর, নিজ রস আস্বাদিতে কইলে অবতার, তুমি এত রসের কাঙাল যে নিজের রস নিজের রস নিজে খাবে বলে রাধা রানীকে ঢাকা দিয়ে তোমাকে আসতে হলো। দুটি চরণ দুটি দেহ, কেন দুটো দেহ হয়েছে? খেলা কখনো একটা দেহে করা যায় না, খেলতে গেলে দুটো দেহ লাগে বা ভিন্ন ভিন্ন দেহ লাগে। তাই কৃষ্ণ নিজের দেহের এই জায়গা থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন খেলবে বলে, কৃষ্ণ তার ডান দিকের এই জায়গা থেকে সৃষ্টি করেছিলেন সখাদের খেলবে বলে, রাধারানী তার এইখান থেকে সৃষ্টি করেছিলেন সখীদের। রাধাকৃষ্ণ যদি ছোলা হয়, ছোলাটাকে খুলে দিলে দুটো দানা বলা হয়, ছোলা দুটো নয়, রাধাকৃষ্ণ আত্মা এক দেহ দুটো। তাহলে সখা সখীরাকে গোটা ভুট্টা একটা যদি নিয়ে আসায়, ভুট্টার গায়ে বহু দানা থাকে, দানাগুলোকে যদি খুলে কারোর সামনে ধরা হয় কেউ বলবে না এতগুলো ভুট্টো, ভুট্টো একটা দানাগুলো হচ্ছে এত। এই সখা সখী হচ্ছে কৃষ্ণের ওই ভুট্টো দানার মতো রাধে রাধে। তাই গৌরীর প্রকৃত পরিচয় শাস্ত্রে যে ভাগবতে বলা হলো, তিনি মহাপ্রভু নন, তিনি গৌরী নন, তিনি নিমাইষ সন্ন্যাস নিমাইষ পণ্ডিত নয়, তিনি হচ্ছেন ঢাকা দিয়া ভগবান। অন্তর কৃষ্ণ মানে ভিতরে কৃষ্ণ, বাইরে গৌর। এই বিরহ ফিরহ যা দেখেছি না, ওটা রাধারানী কৃষ্ণ গৌরবে কৃষ্ণকে যত ভাবতে হয়েছিল তার থেকে কোটি কোটি গুণ বেশি ভাবতে হয়েছিল রাধারানীকে। গৌর ভজলে রাধা ভজা, গৌর ভজলে কৃষ্ণ ভজা, গৌর ভজলে শিব কালী চণ্ডী শীতলা সব খুশি হয়ে যায়, সব গৌর হল। গৌর বিনা জগৎ নেই, আমরা গৌরকে চিনিনি, চেনবার চেষ্টা করিনি। ওই যে শুরুতেই বলেছিলাম শ্লোক গুলো ঢাকা না দিয়ে শাখা দিয়ে অবস্থায় পাঠ করলে যা হয় আমাদের দশা তাই হয়েছে। শ্রোতা আপনারা শুনতে আসেন কিন্তু আমরা বিতরণ করি ভুল জিনিস, সেইটি আপনারা নিয়ে চলে যান।
কিন্তু ধাক্কা দিয়া ভগবান ভাগবতে আর কে বলেছে? প্রহ্লাদজি বলেছেন। ভাগবতে খুলে দেখবেন, ভাগবতে সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের ৩৮ শ্লোকে, ৩৮ নম্বর শ্লোকে প্রহ্লাদজি শ্রীহরিকে বলছেন, সত্য যুগের বলছেন, শ্রীহরি দাঁড়িয়ে আছে, স্ত্রীহরিকে স্তব করতে করতে বলছে, ছন্ন কালো যত বব স্ত্রী যুগহ অথ স্বত্বম, ছন্ন কালো, ছ দন্ত নয় নয়, ছন্ন ছন্ন মানে ঢাকা দিয়া, আমরা বলি না ওর মুখের ভাষা খুব খারাপ, ছন্ন ছাড়া ওর সঙ্গে কথা বলিস না, গায়ের কেউ কথা বলি না, ছন্ন ছাড়া, ঢাকা ছাড়া, মানে আজে বাজে খুব নোংরা কথা বলো, ছন্ন মানে ঢাকা, কলৌ কলৌ মানে কলি। প্রহ্লাদ বলছেন, হে প্রভু আপনি তো কলিতে নিজেকে ঢাকা দিয়ে গুপ্ত রেখে নিজেকে আচ্ছাদিত করে গৌড় হয়ে যান, আমি জানি রাধে রাধে। তাহলে ভাগবতে বিভিন্ন শ্লোক থেকে উদ্ধৃত হয়ে প্রমাণ হলো গৌড়ি ঢাকা দিয়া ভগবান, কিন্তু একটা প্রমাণ বাকি আছে। কি প্রমাণ? যার সম্বন্ধে বলা হচ্ছে ঢাকা দিয়া ভগবান, তিনি কি কোথাও বলেছেন যে আমি ঢাকা দিয়া ভগবান? তিনি যদি না বলেন তাহলে সব মিথ্যা হয়ে যাবে। বলছে হ্যাঁ বলেছে, অর্জুনকে বলেছে কৃষ্ণ। কি বললেন? অর্জুন নাহং প্রকাশ যোগমায়া সমাবৃতয়া, নাহং প্রকাশ যোগমায়া সমাবৃতয়া, অর্জুন আমি যোগমায়া দ্বারা ঢাকা থাকি সবসময়, যোগমায়া ঢাকা না খুললে আমার স্বরূপ কেউ দর্শন পায় না, রাধে রাধে। তাহলে কৃষ্ণ সিলমোহর দিয়েছে, আদি পুরাণে ব্যাসদেবকে বলেছে কোন এক বিশেষ কলিতে আমি ঢাকা দিয়ে গৌর রূপ নিয়ে যাই, সেখানেও সিলমোহর দিয়েছে। তাহলে বোঝা গেল কৃষ্ণ সব। শেষ প্রশ্ন, এখন যে যে তত্ত্বের তাকে সেই তত্ত্বে উপাসনা না করলে তার তত্ত্বের হানি করা হয়। তো গৌড়কে তো কেউ আমরা রাধা কৃষ্ণ জ্ঞানে উপাসনা করি না, আমরা গৌড় জ্ঞানে করি তো, তাই না? গৌড়ী যে রাধা কৃষ্ণ এই জ্ঞানে তো আমরা কেউ তাকে পুজো করি না, তার নামও করি না, সেইভাবে দর্শনও করি না, তাহলে তার তত্ত্বের হানি হচ্ছে? বলছে না, হানি হয় কি করে? সচিন বাবু, না জেনে যদি কেউ বিষ খায়, তার কি অমৃতকে যদি কেউ বিষ বলে খেয়ে নেয়, না জেনে অমৃতকে বিষ বলে খেয়ে দেয়, পেটে গিয়ে অমৃত কি বিষের কাজ করবে না অমৃতের কাজ করবে? আর কি কয় ঠেচু মেরে বসে আছে, আর বিষের কথা বললেন যে অমৃত দেওয়া হলো আপনি বিষ মনে করে খেয়ে নিয়েছেন, অমৃতের কাজ হবে? আচ্ছা বিষ যদি জেনে শুনে খায় কি হবে, আর না জেনে যদি কেউ বিষ খায় সেও মরে যাবে? তাহলে ভাগবত মিথ্যে বলেছে, প্যাক আপ করে বাড়ি চলে চলো। কেন? প্রহ্লাদকে তার মা কয়াদু যখন বিষ দিয়েছে তো বিষ জেনেই খেয়েছে, তো কই প্রহ্লাদ তো মরলো না, তাহলে আপনিও নিবেদন করুন খান আমি বিষ এনে দিচ্ছি, চলো বিষ নিয়ে এসো। উনি বলছেন নিবেদন করে খেয়েছে, কেউ বলবে কৃষ্ণ নাম করতে করতে খেয়েছে, বেশ নিবেদনও করবো হরি নাম করতে করতে খাবো, দেখি কেমন হয়। হবে না, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রুচি এগুলো মিশিয়ে বিষটা খেয়েছিল, সেই জন্য সে মরেনি, বিষ গিয়ে অমৃতের কাজ হয়েছিল। মীরাবাইও বিষ খেয়েছিল ভগবানের কৃষ্ণের চরণামৃত মিশিয়ে, এটা কেউ বলে না, শুধু বিষ খায়নি। গোস্বামী প্রভুপাদরা বলেন চরণামৃত মিশিয়ে খেয়েছিল বলে বিষের ক্রিয়া নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য অমৃত হয়েছিল গিয়ে। দেখবেন যাবে আপনি আবার কালকে যেন চরণামৃত মিশিয়ে বিষ ফিষ খেয়ে ফেলবেন।
বাড়ির লোক বলবে গুরুদেবের কথা শুনে আমার চলে গেল লোকটা। এখন যে যে তত্ত্বের তাকে সেই তত্ত্বে উপাসনা করাটাই নিয়ম, সেটা আমরা করি না, তাতেও নষ্ট হবে না, কি ফল পাবো? কেন না, অমৃতকে কেউ যদি ভুল করে বিজ্ঞান করে খেয়ে নেয় সেটা তার অজ্ঞতা বলে, তাই বলে অমৃত তার বেটে গিয়ে বিষের কাজ করে না। ঠিক তেমনি অজ্ঞ জীব যদি গৌড়কে গৌড়ীকে রাধাকৃষ্ণ যুগল ভেবে উপাসনা না করে শুধু গৌড় রূপী করে, তাতে রাধাকৃষ্ণ উপাসনা করলে যুগল উপাসনা করলে যে ফলটি পায়, গৌড় উপাসনা করলে সেই একই ফলটি পাবে, সে রাধে রাধে মীমাংসা হয়ে গেল। আমরা গৌড় চিনি, আগে গৌড় হরি বলা অভ্যাস করি। মহাজন গাইলেন, হিয়ারো মা ছাড়ে প্রিয় গৌরাঙ্গ রাখিয়ে আমি বিরলে বসিয়া রব, ওগো হিয়ারো মা ছাড়ে প্রিয় গৌরাঙ্গ রাখিয়ে আমি বিরলে বসিয়া রব, মনের সাধেতে সেরূপ চাঁদের মনের সাধেতে সেরূপ চাঁদের নয়নে নয়ন বিরলে বসিয়া রব, আমার হিয়ার মাঝে রাখব তারে, আমার হিয়ার মাঝে রাখব তারে। ওম তমাদি দেবং পুরুষং প্রদানং তমালবর্ণং সহিতাবতরম অপার সংসার সমাদ্র সেতুং ভজমে ভাগবত স্বরূপম শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রী শ্রীমদ ভাগবতম শ্রী শ্রীমদ ভাগবত গীতা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। ওম শান্তি 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 হরিঃ। ওম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ।